হ্যালো ফ্রেন্ডস, তোমার আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এগ ফিঙ্গার। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রথমেই আমি এখানে এগ ফিঙ্গারের জন্য ডিম নিয়েছি, আর ডিমগুলো এখন ফেটে নিব। প্রথমে একটা ডিম ফেটে নিলাম, আর এভাবে সব ডিমগুলো আমি ফেটে নিব। আমার ডিমগুলো ফেটে নেওয়া হয়েছে, আর এখানে আমি চারটা ডিম নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। আর এখন আমি ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিব। ডিমগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিব খাঁটি সর্ষের তেল। আর এখন আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিব। আর এটা দেওয়ার কারণ হচ্ছে যেন আমি ডিমটা যখন সিদ্ধ করব এর মধ্যে যেন লেগে না যায়। আর এখন আমি ডিমের গলাটা দিয়ে দিব, আর এখন আমি ঢাকনা দিয়ে দিব, আর এখন আমি ডিমটা ভাপিয়ে নিব। আমি একটা কড়াই গরম জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড, আর এখন আমি টিফিন বক্সটা দিয়ে দিব। আর এখন আমি ডিমগুলো 10 মিনিট ভাপিয়ে নিব, আর এর ফাঁকে আমি আবারও একটা ডিমের গলা তৈরি করে নিব বা ব্যাটার তৈরি করে নিব। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, আর এখন ভালো করে ফেটিয়ে নিব। ডিমের গলাটা রেডি হয়ে গেছে, আর এখন আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি একটা ট্রের মধ্যে। ব্রেড ক্রাম্বস আমি বাসায় তৈরি করেছি, ব্রেড ক্রাম্বস গুলো ভালোভাবে সব দিকে ছড়িয়ে দেব। আর আমি এখন কোট করে নেওয়ার জন্য এখানে প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা, আপনারা চাইলে আটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর এখানে আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়ে করতে পারেন কর্নফ্লাওয়ার না থাকলে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি লবণ। ফোড়নগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। আর এখন আমি এই শুকনো উপকরণগুলো ডিমের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখুন এরকম হবে ব্যাটারটা।
এখন এটা আমি রেস্টে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে আর এখন আমি ঢাকনাটা খুলবো। জল শুকিয়ে গেছে, এখন আমি টিফিন বক্সটা তুলে নিব। আর এখন আমি টিফিন বক্সটা খুলবো। দেখুন পারফেক্ট ভাবে একেবারে সিদ্ধ হয়েছে ডিমটা। এভাবে সাইডগুলো একটু একটু চাকু দিয়ে বা একটা চামচের সাহায্যে ঘুরিয়ে নেবেন, যেন তাহলে অতি সহজেই খুলে আসবে। আর একটা প্লেট দেওয়ার পরে এরকম করে নিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর এখন আমি কেটে নিব। আর এখন আমি আবারও সাইজ করে কেটে নিব পাতলা করে। এভাবে সবগুলো কেটে নিব। দেখুন এরকম পাতলা করে কেটে নিব আর চিকন করে। আর এখন আমি সাইজ করে কেটে নিব, যেন দেখতে সুন্দর লাগে। এখন আমি একটা নিয়ে নিলাম ডিম, ব্যাটার মধ্যে দিয়ে দিলাম। ব্যাটার মধ্যে দিয়ে একটু ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিব গায়ের মধ্যে। আর একটু ব্যাটারটা ঝারিয়ে নিব। নেওয়ার পর ব্রেড ক্রাম্বস এর উপরে দিয়ে দিব। এটা শুকনো হাতে করতে হবে, না হলে ব্রেড ক্রাম্বস ভিজে গেলে ভালো লাগবে না, ভেজা ভেজা হয়ে যাবে। আরেকবার আমি দিয়ে দিব, দুবার করে কোট করে নিব। আর দুবার করে কোট করে নিলে এটা খেতে খুব ভালো হয়, মুচমুচে হয়। আবারও ব্রেড ক্রাম্বস এর উপর আমি দিয়ে দিলাম। আর এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এখন আমি ভেজে নিব। আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। আর এখন আমি ফিঙ্গারগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, আর এখন আমি তুলে নিব। আর এভাবেই আমি সব ফিঙ্গারগুলো ভেজে নিব। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার গরম গরম এগ ফিঙ্গার। বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারকে ভালো রাখবেন।